আছে স্কুল ছাত্রছাত্রী, নেই পানীয় জল, কল আছে কিন্তু জল পড়ে না। দীর্ঘদিন ধরে জল কষ্টে ভুগছে ক্যানিং পূর্ব কেউটি প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা। স্কুলে আছে শিক্ষক ছাত্রছাত্রী সকলেই, প্রতিদিন ক্লাস হয়, কিন্তু পড়াশুনো করতে গিয়ে বা খেলাধুলো করতে গিয়ে তেষ্টায় গলা শুকিয়ে গেলে জল কিন্তু মেলে না এই স্কুলে। অবশ্য কল রয়েছে স্কুলে, কিন্তু সেই কল থেকে পড়ে না জল। তীব্র জলসংকটে ভুগছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব কেউটি প্রাথমিক বিদ্যালয়। জল ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না, আর তাই জলের অপর নাম জীবন। কিন্তু এই জীবন থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব কেউটি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ১৬৪ জন। যদিও জলের ব্যবস্থা যে নেই তা নয়, রয়েছে কল কিন্তু তা থেকে পড়ে না জল। দীর্ঘদিন ধরে চলছে এই শোচনীয় অবস্থা, এমনটাই অভিযোগ ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের। ওই কলে জল আসে না, কিছু না, ওই মাছারা সারায় না। আমাদের এই যত গ্রামের লোক যাতে সারায় থাকে সেই কল, ওই সারানো হয় তৎক্ষণ হয়, তারপর খারাপ জল হয়, নোংরা জল বেরোয়, পরিবারে পড়ে আছে, বাইরে থেকে জল এনে খেতে হয়। জানাই যে কোনো গুরুত্ব করে না, কি বলে শিক্ষকরা কিছু বলে না, ওই বাবা আছে দেখতে চলে যাচ্ছে, কি বলবো, কিছু বলতেছে, জল তো আনে না। ওরা যেরকম পারে যে যেরকম বাচ্চারা দূর থেকে নিয়ে আসে, দূর থেকে খায়, আর যখন পারে তখন খায়। তখন তাহলে কিভাবে মেটে জলের প্রয়োজন? জানা যায় স্কুলে একটি মাত্র টিউবওয়েল আছে, সেটি অকেজো হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। এর ফলে চরম সমস্যায় পড়ে ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, বাড়ি থেকে পানীয় জল নিয়ে আসতে হয়, আর জল শেষ হয়ে গেলে স্কুলের বাইরে মেন রাস্তা পেরিয়ে জল নিয়ে আসতে হয়, ফলে যখন তখন দুর্ঘটনার আশঙ্কায় থাকেন অভিভাবকরা। দীর্ঘদিন বাচ্চারা তো জল, স্কুলের বাচ্চারা জল খেতে পাচ্ছে না, সে বাইরে থেকে জল আনতে হচ্ছে, কি সমস্যা। দিন যাবে দুটো কল খারাপ, ওখানে একটা খারাপ, এখানে একটা খারাপ, ওই সেরে দিয়ে যাচ্ছে, আবার খারাপ হয়ে যাচ্ছে, প্রায় দু বছরের মতো খারাপ হয়ে আছে। মাঝে পরে একটু দিয়ে গেছিল, আবার ফের হয়ে গেছে, কলের ভিতরে কালো জল উঠতেছে, কালো জল উঠছে। এখন তো জল পড়ে না, এখন তো জল পড়ে না, কল জল পড়ে। প্রশাসনকে জানিয়ে কোনো রকমের সুরা হয়নি, এমনটাই অভিযোগ অভিভাবকদের। তবে স্কুল শিক্ষক জানিয়েছেন এই বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে, দ্রুত সাবমার্সাল বসানো হবে। কল খারাপ হয়ে যায়, আবার সারাই করে, আবার হচ্ছে কিছুদিন পরে খারাপ হয়ে যায়। আমরা ওরা বলেছে হচ্ছে আমাদের নাকি ব্লক থেকে বলেছে যে তোমার সাবমার্সাল অর্ডার হয়েছে, তারপরে তো ওই হচ্ছে সারি দিয়ে গেছে। তারপরে আমরা প্রধানকে ফোন করেছি, প্রধান বলছে সেক্রেটারি আসলেই আমরা রেডি করে দিচ্ছি। না না, এ পুজোর আগে তো চলছিল, পুজোর পরে মাঝে মধ্যে ঠিক হচ্ছে, আবার খারাপ হয়ে যাচ্ছে। না না, ওরকম কোনো মাস নেই, না না মাসে ওরকম খারাপ হয়নি। গত বছর যেটা খারাপ হয়েছিল ভোটের আগে ওরা ঠিক করে দিয়ে গেছে, না ওরকম পার্টিকুলার, ওরা তো খারাপ হয়ে গেছিল, আবার সারাই করেছে, আবার খারাপ হয়ে গেছে। পানীয় জল থেকে বঞ্চিত স্কুল পড়ুয়ারা, তবে পানীয় জলের ব্যবস্থা হবে স্কুলে, সেই দিনের অপেক্ষায় রয়েছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে শিক্ষকরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।